আমার মনে হচ্ছে যেহেতু বাঙালি ফ্লেভার দিয়েছে, বাঙালি ঘর দেখিয়েছে, কলকাতা শহর দেখিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো ওই জন্যই হয়তো 14 তারিখে রিলিজ করছে, পয়লা বৈশাখ আগের দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন এমন কোনো ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদেরকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের নিজের মতামত দিতে পারেন, এছাড়াও আপনারা কমেন্টেও আপনাদের মতামত দিতে পারেন। আর এদের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমরা একটা মুভির ট্রেলার রিয়াকশন করব, যেটা মানে 3-4 দিন আগে ট্রেলারটা রিলিজ করেছে, মিসেস আন্ডারকভার, Zee5 অরিজিনাল একটা মুভি। এটাতে আছে কাস্টিংয়ে রাধিকা আপটে, সুমিত ভায়াস, রাজেশ শর্মা, ডাইরেক্ট করছে রানুশ্রী মেহতা। তো মিসেস আন্ডারকভার শুনে যা মনে হচ্ছে ওই একটা হাউস ওয়াইফ বা কিছু হবে, যে মিসেস আন্ডারকভার তো বুঝতে পারবো। स्पेशल फोर्स को बंद कर दो। ऐसे कोई मिशन मिशन मैं नहीं करूंगी। मेरे बेटे की यूनिट टेस्ट है साथ में। यूनिट टेस्ट खत्म होगा तो काम की बात करें। हाउसवाइफ को काम हम नहीं करती। मैं भला देंगे, अब तुम ही हमारी लास्ट हो गए। मैं अब वो लड़की नहीं रही हूँ जो 12 साल पहले स्पेशल फोर्स में ट्रेन हुई थी। ओके, जब तक कॉमनमैन पक्का नहीं जाएगा कोई ना कोई औरत तो मरते ही रहेगी। ओ Yes. অসাধারণ। এখন এত বাঙালি কাস্ট দেখে নাইস নাইস। এই কলকাতা তার জন্য বরকে নিয়ে গেছে, হাসকে নিয়ে গেছে। तुम अपने आप को इतना कमजोर कैसे बना सकती हो? दुर्गा हो तुम, दुर्गा। क्या कहते हैं? बांगली बहुत देखी है चल। और कतई देखी है चल। मैं क्या सकती हूँ? अरे वो कुछ नहीं करती। She's a star's man. हम इसे एक आदमी से नहीं, हम इसकी और इस जैसे कई लोगों की सोच से लड़ रहे हैं। It's just a wife. Wow. Housewife. বাঙালি ফ্লেভার দিয়েছে, বাঙালি ঘর দেখিয়েছে, কলকাতা শহর দেখিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো ওই জন্যই হয়তো 14 তারিখে রিলিজ করছে, পয়লা বৈশাখ আগের দিন।
তোমাদের পয়লা বৈশাখ, তো তার আগে দিনটা রিলিজ করছে, মেবি ওই দিনটা চুজ করেছে, নববর্ষ, শুভ নববর্ষের উপলক্ষে হতে পারে, হতে পারে। আর সত্যি ভাল লাগলো অনেক, মানে যতটা আমার এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক বেশি ভাল লাগলো। মানে কমেডিটাকে ইউজ করে একটা এত স্ট্রং একটা স্টোরি দেখানোর চেষ্টা করেছে, এটা ট্রেলারে তো বেশ ভালো লাগলো। মানে আমি আমি ভেবেছিলাম যে একজন আন্ডারকভার এজেন্ট, সে হাউসওয়াইফ বাড়িতে কিন্তু আন্ডারকভার করছে, কিন্তু না, এখানে এটাও দেখিয়েছে যে ও ছেড়ে দিয়েছে, ট্রেনিং করেছে, তারপরে ছেড়ে দিয়েছে, হাউসওয়াইফ হয়ে গেছে, একবার বরকে নিয়ে গেছে আর একবার তার শাশুড়িকে নিয়ে গেছে, মানে এটা খুবই ভালো লেগেছে। আর রাধিকা আপ্তে তো আমাদের সবার মনে হয় অন্তহীন থেকেই সবার ফেভারিট অ্যাক্ট্রেস, না হলে অ্যাটলিস্ট ওর অ্যাক্টিং স্কিলকে সবাই ভালোবেসেছে। যে কটা আমি দেখেছি ওর, সেটা তুমি মনিকো মাই ডার্লিং এর ক্যারেক্টারটা বলো, যেটা তুমি যেটা বলো সেফ আলী খানের সিক্রেট গেমস এর ক্যারেক্টারটা বলো, আর মেইনলি মানে ওর পুলিশের যে ক্যারেক্টারটা হয় না, বেশ ভালো করে, দারুণ লাগে ওর অ্যাকশন, পুলিশের কনসেপ্ট বেশ ভালো করে, আর আসলে এখানে কমেডি টাচটা খুব ভালো লেগেছে আমার। আমি কমেডি তো জেনুইন কমেডি, যেটা ওইখানে কিছু কিছু জায়গায় মনে করোটা ওখানে হালকা হালকা একটুখানি পাঁচ লাইনগুলো ছিল, বাট অসাধারণ। এখানে অনেকগুলো স্টাইলও দেখা গেছে, ওকে শাড়ি শাড়ির নিচে ড্রেস পরে আছে, ইউনিট টেস্ট আমার আছে, আমার ছেলের আছে, তো খুব খুবই ভালো লেগেছে। মানে আমি তো দেখবো 14 তারিখে, না হলে অ্যাটলিস্ট 15 তারিখে। আপনারা বলবেন আপনারা কি এটার জন্য ওয়েট করছেন নাকি না, হ্যাঁ আপনারা এটা নিয়ে কি এক্সপেকটেশন, আপনারা যদি দেখে থাকেন এটা আপনাদের কেমন লেগেছে, আর যেখানে এত আশেপাশে বাঙালি ক্যারেক্টার আছে তখন তো দেখতে মানে না মানে দেখবো না সেটা পসিবলই না। হ্যাঁ লাবণী সরকার আছে, রাজেশ শর্মা আছে, আর আমার লাবণীর অ্যাক্টিং এত ভালো, ক্যারেক্টার গুলোকে এত সুন্দর করে ফুটিয়ে ওঠে। মানে কিছু কিছু ক্যারেক্টার হয় না, হয়তো আমরা তাদেরকে কখনো অ্যাপ্রেসড করি না, মানে মানে অ্যাপ্রিসিয়েশন করি না বা কিছু, বাট খুবই ভালো, এত সুন্দর করে জিনিসগুলোকে ফুটিয়ে তোলে যে। সুমিত ভাই সেখানে ধরো ভিলেনের বা নেগেটিভ রোল ক্যারেক্টারটা করছে, সুমিত ভাই আমরা ফার্স্ট মুভিটা দেখেছিলাম ওই এটা বলো কপল কি কেন কপল রুমমেট, পার্মানেন্ট রুমমেট, ওকে, যেখানে ওরা ফ্ল্যাট খুঁজছে, তুমি মানে আমাকে ইন্ট্রোডিউস করেছিলে ওটাতে, পার্মানেন্ট কমেডি সিরিজ, ওখানেই তো, হ্যাঁ সুমিত ব্যাস ওখানেই ছিল, মানে পড়লা না, আমি তার আগেও মনে হয় দেখেছি। আচ্ছা আমি মানে ফার্স্ট ওখানে ইন্ট্রোডিউস হয়েছিল ছেলেটা থেকে, তো বেশ ভালো রোল প্লে করেছিল, আরো অনেক মুভিতে আমি দেখেছি সুমিত ব্যাস, আমি দেখবো সিনেমাটা, একটা ভালো একটা মানে এন্টারটেইনিং যেটা মনে থাকবে, আশা করি মনে থাকবে। মানে অ্যাকশন অনেক দেখি এখন, ফিমেল অ্যাকশনও প্রচুর দেখছি, বাট তার সাথে এতগুলো পাঞ্চ লাইন, হ্যাঁ তার সাথে একটা হাউসওয়াইফ, দু রকমের ক্যারেক্টার প্লে করা, তার সাথে মানে ফাইট উইথ ড্রামা, আর তারপরে আবার ইন্সপায়ার্ড যে ও সব মেয়েদেরকে, মেয়েদের মধ্যে দুর্গা থাকে, এই সব ইন্সপায়ার্ড লাইন, কারণ যে মার্ডার হচ্ছে সেটা হচ্ছে ফিমেল রাই, ইন্ডিপেন্ডেন্ট যে ফিমেলরা তাদেরকে মার্ডার করা হচ্ছে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তাদের প্রবলেম, ওইটাতেই মানে ওটা একটা ভালো টাচিং জায়গা করবে, একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করবে, বোঝা যাচ্ছে সবার সবকিছু স্যুট করে না। যাই হোক, নেগেটিভিটি থাকবে, বেশ ভালো লাগলো ট্রেলারটা, মানে এক্সপেকটেশন অনেক হাই এটার থেকে, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, প্লিজ লাইক করবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।